মহিউদ্দিন জাহাঙ্গীর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, তিনি তাদের অন্যতম। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিনের বীর বীরত্ব গাথা নিয়ে মানিক শিকদারের প্রতিবেদন। মহিউদ্দিন জাহাঙ্গীর 1949 সালের 7 মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। 1966-তে তিনি বরিশাল বিএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। 1967 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে পড়া অবস্থায় পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগ দেন। পরের বছর ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন লাভ করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তানে 173 নম্বর ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে পাকিস্তান চীন সংযোগকারী মহাসড়ক নির্মাণে কর্তব্যরত ছিলেন। সেই দুর্গম এলাকা থেকে একটি মাত্র পিস্তল নিয়ে স্বাধীনতার জন্য ছুটে এসেছিলেন। 7 নম্বর সেক্টরে অসীম সাহসে যুদ্ধ পরিচালনা করেন তিনি। 71-এর 10 ডিসেম্বর প্রায় 50 জন মুক্তিযোদ্ধা নিয়ে মহিউদ্দিন জাহাঙ্গীর অবস্থান নেন চাঁপাইনবাবগঞ্জের পশ্চিমে বারোঘরিয়ায়। 13 তারিখ রাত্রিবেলা তিনি মহানন্দা নদী ক্রস করে চরমংপুর দিয়ে টিকরামপুর হয়ে তিনি রেহাইচর নামক স্থানে একদম চাঁপাইনবাবগঞ্জ শহরের উপকণ্ঠে এসে উপস্থিত হন এবং সকালবেলা শত্রু সৈন্যদের যে সমস্ত বাঙ্কার ছিল সেগুলি ধ্বংস করতে করতে তিনি অগ্রসর হচ্ছিলেন। 14 ডিসেম্বর ভোরে মাত্র 20 জন মুক্তিযোদ্ধা নিয়ে দেশি নৌকায় রেহাইচর থেকে মহানন্দা নদী অতিক্রম করেন। এমনভাবে আক্রমণ পরিকল্পনা করেছিলেন যেন শত্রু কোনো কিছুই আঁচ করতে না পারে। জয় যখন সন্নিকটে তখনই ঘটে বিপর্যয়। আমরা যখন বাংলাদেশের অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জে ঢুকে পড়েছি ঠিক সেই সময় রেহাইচরের বা হানাদার বাহিনীর কিছু দোসর যে সময় তিনি সরাসরি বাংকারে চার্জ করে রাজাকার আলবদরকে মারা হচ্ছে সেই সময় একটা বাংকার থেকে তাকে গুলি করে তাকে সেই সময় সে শহীদ হয়। 1971 সালের 15 ডিসেম্বর শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের মৃতদেহ ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।